গরমে প্রথম পাতে এই রকম একটা নিরামিষ রেসিপির কিন্তু মেলা ভার নমস্কার বন্ধুরা টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত আজকে বানাবো লাউ শুক্ত। আর লাউ শুক্তো অনেক রকম করেই বানানো যায় তেতো ছাড়া আবার তেতো দিয়ে তো আজকে আমি তেতো দিয়ে লাউ শুক্তোটা তৈরি করছি তো লাউ শুক্ত রান্নার জন্য সবার প্রথমে লাউ আমি কেটে নিয়েছি আর এই রকম একটু নরম লাউ হলেই কিন্তু লাউ লাউশুক্তোটা ভালো হয় লাউয়ের খোসা ছাড়িয়ে নিয়ে লাউটাকে ভালো করে ধুয়ে নেওয়ার পর তারপর কিন্তু লাউ কেটে নিতে হবে আর লাউ কেটে নেওয়ার পর কিন্তু লাউ আর ধুতে নেই আর শুক্তো রান্নার জন্য আমি এখানে কেটে নিয়েছি করলা করলাগুলোকে এই রকম গোল গোল চাক চাক করে কেটে নিয়েছি আর এই রকম একটু পাতলা করে কেটেছি তো করলার বীজগুলো যেহেতু একটু শক্ত ছিল তাই বীজগুলোকে ফেলে দিয়েছি আর বীজগুলো কিন্তু থাকলে সেটা মুখে পড়লে খেতে একদমই ভালো লাগে না তো এবার রান্নাটা শুরু করব তার জন্য গ্যাসের উপর কড়াই বসিয়ে তেল গরম করে নেব আর এই রান্না করতে কিন্তু তেল মশলার একদমই হালকা পাতলা রান্না তাই খুব কম তেল মশলাতেই কিন্তু রান্নাটা করে নেওয়া যায় তো তেলটা ভালো করে গরম হয়ে গেলে সবার প্রথমে করলাগুলোকে ভেজে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে মাঝারিতে রেখে করলাগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি এতে করে কিন্তু করলাটা তাড়াতাড়ি ভাজা হবে তো করলাটা যখন অর্ধেক ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ আর প্রথমেই যদি লবণ দিয়ে দেওয়া হতো তাহলে করলা থেকে কিন্তু জল ছেড়ে যেত করলাটা ভাজতে বেশ একটু সময় বেশি লাগত তো এবার করলাটাকে আমি একটু লাল করে ভেজে নেব যেহেতু লাউশুক্ত খুব একটা তেতো হয় না তাই করলাগুলোকে যদি একটু লাল করে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু লাউ শুক্তোতে করলাটা খেতে ভালো লাগে তো আপনারা তেতো বেশি খেতে চাইলে কিন্তু করলাটাকে একটু কম করেও ভেজে নিতে পারেন তো আমি বেশ একটু লাল করে করলাগুলোকে ভেজে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে সামান্য করে একটু ঘি মিশিয়ে দিচ্ছি খুব বেশি ঘি কিন্তু দেওয়ার প্রয়োজন নেই সামান্য করে একটু ফ্লেভারের জন্য ঘি দিলাম এবার ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা সামান্য একটু মেথি আর তার সাথে একটু রাঁধুনি কয়েক সেকেন্ড ফোড়নটাকে ভেজে নিয়ে এবার কেটে নেওয়া লাউটাকে দিয়ে লাউটাকে এবার তেলের ওপর নাড়াচাড়া করতে থাকব। আর এই সময় কিন্তু স্বাদ মতন লবণটাও দিয়ে দেব। আমি লবণটা এখানে একবারেই ব্যবহার করছি আপনারা চাইলে প্রথমে অল্প করে দিয়ে পরে চেখে নিয়ে কিন্তু আবারও লবণ দিতে পারেন আর লাউয়ের মধ্যে লবণটা দিয়ে দিলে লাউটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর লাউ থেকে জল ছেড়ে লাউটা কিন্তু বেশ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো দু তিন মিনিট আমি নাড়াচাড়া করে নিয়ে এবার ঢাকা দিয়ে কম আঁচে রেখে আরও চার থেকে পাঁচ মিনিট রান্না করছি তো চার পাঁচ মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন লাউ থেকে বেশ জল ছাড়তে শুরু করেছে তো লাউটাও বেশ একটু কিন্তু মজে এসেছে এবার এর মধ্যে দিয়ে দেব এক পিঞ্চ হলুদ আর লাউতে কিন্তু খুব বেশি হলুদ দেওয়ার প্রয়োজন পড়ে না খুব বেশি হলুদ হয়ে গেলে লাউয়ের রঙটা নষ্ট হয়ে যায় আর দিয়ে দিচ্ছি এক কাপ মতন জাল করে নেওয়া গরুর দুধ এতে কিন্তু বেশ টেস্টটা বাড়ে আপনারা চাইলে কিন্তু দুধ ছাড়া এখানে জল দিয়েও রান্নাটা করে খেতে পারেন এবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আবারও ঢাকা দেব আর পুরোপুরি লাউটা সেদ্ধ হয়ে আসা অবধি এবার রান্না করে নেব তো আমি ঢাকাটা সরিয়ে নিলাম আর চেক করে নিচ্ছি লাউ কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর লাউটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেলে এবার এই লাউটাকে একটা পাত্রে নাবিয়ে রাখবো আর কড়াইটাকে একটু পরিষ্কার করে নেব এবার খুব সামান্য করে একটু তেল দিচ্ছি বড়ি ভাজবো বড়ি ভাজার মতনই কিন্তু তেল দিতে হবে আর তেলটা গরম হলে এবার বড়ি ভেজে নেব আর যেহেতু এই লাউ শুক্ততে বড়িটা একটু ভেঙেই ব্যবহার করা হয় তাই আমি এখানে আমার কাছে ভাঙা বড়ি ছিল সেই বড়িগুলোকেই কিন্তু আমি ভেজে নিলাম বড়ি ভেজে তুলে নিয়ে একটু সাইড করে নিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এবার আদা বাটাটাকে একটু মিনিটখানেক নাড়াচাড়া করে নিচ্ছি খুব বেশিক্ষণ ভাজলে কিন্তু আদা বাটা যে একটা সুন্দর গন্ধ সেটা নষ্ট হয়ে যাবে এবার এর মধ্যে রান্না করে নেওয়া লাউটাকে ঢেলে দেব স্বাদ মতন একটু মিষ্টি দেব আর ভেজে নেওয়া করলাগুলোকে দিয়ে দেব। আর সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে মিনিট মিনিটখানেক রেখে দেব। এতে করে আদা বাটার যে সুন্দর ফ্লেভারটা সেটা কিন্তু লাউ শুক্তোর মধ্যে থেকে যাবে তো আমি মিনিট মিনিটখানেক পর ঢাকাটা খুলে নিচ্ছি এবার ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নিয়ে আরও মিনিট দুয়েক রান্না করে নেব আর লাউ শুক্ত কিন্তু বেশ একটু মিষ্টি স্বাদেরই হয় খুব বেশি তেঁতো হয় না তাই মিনিট খানেক বা মিনিট দুয়েক একটু রান্না করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে লাউ শুক্ত। তো গরমে দুপুরে প্রথম পাতে এই লাউ শুক্ত খেতে কিন্তু অনবদ্য লাগে রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন